নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি। তো হচ্ছে দুপুরবেলা রান্না বান্না করবো, তো আজকে রোদ উঠছে, তো এই যে মা আবার আওলা ধান শুকিয়ে দিছে, পূজা এসে করলো, তো এইগুলা কাটতেছে, তো রোদ উঠছে দেখে আজকে এই যে গুষি, তারপরে এই যে আমাদের গাছের পাতা সব কিছু শুকিয়ে দেওয়া হয়েছে, তো আমরা তো এইগুলা দিয়ে রান্না বান্না করি, এই জন্য আর কি প্রত্যেক দিন শুকিয়ে দিতে হয় ভিজা থাকলে। রোজ আমাদের চুলার পাড়ান তো রোদ উঠছে, উপরে টিন বা অন্য কিছু দিয়ে ঢাইকে দিতে হইব, নাহলে যে রোদে রান্না করা যাইব না। তো আজকে রান্না করবো কমলি শাক আর পটল ভাজি, তরকারি রয়েছে, তরকারি আছে দেখে ভাবলাম যে কমলি শাক দিয়ে চরচড়ি রান্না করি আর পটল ভাজি। মা সকালবেলা কমলি শাক নিয়ে এসে খেতে থেকে, কুমড়ো শাকটি আনছি, ই করি নাই, কুমড়ো শাকটি বেয়েছে, এখন দুই আনুন। বাবার পান্তা ভাত খেতেছে কলা দিয়ে, সকালে ভাত খায় নাই নে বাবা, কেমন লাগে পান্তা দিয়ে কলা দিয়ে? স্বাদ হয়েছে, মাছ দিয়ে চরচরে রান্না করবো। এখানে পুঁটি মাছ আছে, তো পুঁটি মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নি, তো লবণ দিয়ে দিলাম, শুকনো মরিচ দিব, হলুদের গুঁড়ো দিয়ে দিই, তোমার সবকিছু দেওয়া হয়েছে মেখে নেই। তোমার কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেই, তোমার তেলটা গরম হয়ে গেছে, মাছগুলা দিয়ে দেই, তোমার মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো নামিয়ে নিছি, তো পটল ভাজবো। আমি পটলগুলা লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিছি, তখন তেল দিয়ে দেই,
ভেজে নেই, তারপরে কুমড়ি শাকের চচ্চড়ি রান্না করবো। আমি পটল বাজা চুলাই দিছি, চুলাই দিতে দিতে আমাদের গ্যাস ফুরিয়ে গেছে, তো আবার এই যে চুলাই আসলাম, বাইরে আসলাম রান্না করতে, এই যে সব কিছু নিয়ে বাইরে আসলাম, গ্যাস শেষ হয়ে গেছে, তো আমি রান্না করতে থাকি। তো এই যে আমি চুলার ধরিয়ে দিছি, আমার পটল ভাজা হয়ে গেছে, পটল ভাজা নামে নিব। তো আমার পটল ভাজা হয়ে গেছে, পটল ভাজা নামে নিছি। তো এখানে কুমড়ি শাক আছে, তো এই যে কড়াইতে তেল দিয়ে দিছি, কুমড়ি শাক আমি রান্না করবো। তেলটা গরম হয়ে গেলে জিরা রাঁধুনি সস দিয়ে দিব। লবণ হলুদ মরিচ দিয়ে দিই, এবারে কাঁচামরিচ দিতে ছোটো কাঁচামরিচ গাইতে দিছি। তো আমার কোন যে সব চাল ভাজা হয়ে গেছে, তো মাছগুলো দিয়ে দিন, মাছগুলো দিয়ে দিই। তো আমার রান্না হয়ে গেছে, তো যাবেন কাকা আইছে সোম পাপড়ি আর কটকটি নিয়ে। পুজো মুজো কাছে খালি দিয়ে আমি ধরে গেলাম। এটাই কি শুটকি মাছ? ইসা শুটকি ওই আছে, মলা মাছের আছে, কাস্কি আছে, কাস্কি বটল আছে, দি বটল নিয়ে। তো আমার রান্না বান্না হয়ে গেছে, তো অনেক গরম ছিল, এখন আবার বৃষ্টি নামছে, তো তখন অনেক রোদ আসছিল, গরম আসছিল, তখন আবার এই যে বৃষ্টি পড়তেছে, ওই যে আবদুল্লাহ এসে আবদুল্লাহ ঘোরাঘুরি করতেছে আর ভিজতেছে।
আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসলাম। আজকে রান্না করছি পটল ভাজি, তারপরে কুমড়ি শাক দিয়ে সরসরি। আমরা খাওয়া দাওয়া করতে নাকি খাবেনি খাইছে না রাখাই যত্ন বল খাবার দিব। নিলয় আসাইছে রে, তখন তো সন্ধ্যা লেগে যাবো, আজকে ভিডিও করবো না। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।